পরীক্ষার হলে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর 45 মিনিট পরে বনগাঁ হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিতে শুরু করলো পরীক্ষার্থী। ছাত্রীর নাম আয়েশা মণ্ডল, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ কুমোদিনী বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। তার বনগাঁ সুভাষপল্লী গৌরী সুন্দর বালিকা বিদ্যালয়ের পরীক্ষা চলছিল। সোমবার অঙ্ক পরীক্ষার দিন সময় মতো পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার কিছু সময় আগেই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা। বনগাঁ তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, পরীক্ষা চলছে, এর মধ্যে আমরা প্রত্যেকটা স্কুলে যাই, যারা বাচ্চারা পরীক্ষা দিচ্ছে তারা ঠিকঠাক ভাবে পরীক্ষা দিতে পারছে কিনা এরা আমরা জনপ্রতিনিধিকে অবজারভেশনে রেখেছিলাম। গতকালকেও একটা বাচ্চা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল এবং হসপিটাল যথারীতি সুচিকিৎসার মাধ্যমে তাকে দ্রুত সুস্থ করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। আজকে আয়েশা মণ্ডল কুটিবাড়ি, সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। গতকালকেই তিনি অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল এবং পরবর্তীতে ওর একটা ভীতি ভয় হোক বা কোনো কিছুতেই শরীর খারাপ বলে ওর একটা মানে শ্বাসকষ্টের একটা জায়গা দেখা গিয়েছে। ডাক্তাররা এবং হসপিটাল পরিপূর্ণভাবে এখানে বাচ্চারা যাতে পরীক্ষা দিতে পারে তার জন্য সম্পূর্ণ চেষ্টা করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে ওরা পরীক্ষা দিতে পারবে। আমরা এই ঈশ্বরের কাছেও কামনা করছি যে ও পরীক্ষাটা সুন্দরভাবে দিক। তার জন্য স্কুল, হসপিটাল কর্তৃপক্ষ, আমরা সবাই, হসপিটালের যারা স্টাফ সকলে মিলে ওকে সাহায্য করছে যাতে ভালো পরীক্ষা দিতে পারে। হাসপাতালের পক্ষ থেকে জানা হয়েছে আয়েশার শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। বনগাঁ থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।